আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিছু মিডল টার্মের বিষয় নিয়ে, ক্যালকুলেটারের সাহায্যে কি করে আমরা মিডল টার্মের মধ্যে যে পদ দুইটা আছে সে পদ দুইটা বের করতে পারি। তো আমরা সে পর্বে আমরা মোটামুটি শিখেছিলাম, কিন্তু শেষের দিকে আমি বলেছিলাম যে তোমরা একটা বিষয় আছে তোমরা পারবা না, হ্যাঁ তোমাদের একটু সমস্যা হবে। আশা করি তোমরা সেই সমস্যাটা বের করতে পেরেছো। যদি না পারো তাহলে আমার এই ভিডিওটা দেখো, একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে যে তোমার এটা এটা এই কমপ্লিকেশনটা তোমার ঠিক হয়ে যাবে। কমপ্লিকেশনটা শুধু ওই জায়গায় যে যদি ওই যে এ হোয়াট, এই হোয়াট এর জায়গায় যদি অন্য ওয়ান বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে তোমার একটু সমস্যা হয়। চলো আর কথা না বাড়িয়ে আমরা সেই সমস্যাটা সমাধান করে ফেলি। হ্যাঁ, শেষ পর্যন্ত ভিডিও দেখতে দেখো, দেখো তোমার সমস্যা সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। চলো আমরা দেখি যে এই অঙ্কটা কিভাবে করা যায়। যে 15x² প্লাস 75x প্লাস 90 ইকাল টু 0, এই অঙ্কটার ক্যালকুলেটার দিয়ে আমরা সমাধান করব। হ্যাঁ, তো আমরা যে গত দিনে যে নিয়ম শিখেছিলাম সেই নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে এখন মুড়ে যাব। মুড়ে যে ইকুয়েশনের যে রিপ্লে এই বাটনটা চেপে ডিগ্রি দিয়ে যাব, দিলে এ হোয়াট। তো সেই হিসাবে এটা তো এ এর মান, তো আমি এ এর মান 15 দিয়ে দিয়েছি। তারপর আছে বি এর মান, বি এর মান 75 আমি দিয়ে দিলাম। তারপরে সি এর মান, সি এর মান 90 আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখলাম যে x1 হচ্ছে -2 আর x2 হয় -3। ওকে, এখন তোমার কাছে কি মনে হয় যে আসলে কি এখানে আমি যে 15x² প্লাস 2x প্লাস 3x প্লাস 90 ইকাল টু 0, এটা এটা করলে কি আসলে কি হওয়ার কোনো সুযোগ আছে? এই দুটো যোগ করলে তো কোনোভাবেই 75 আসে না, তাহলে আমার ক্যালকুলেটর ভুল দিচ্ছে। অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ভুল দিচ্ছে না, ক্যালকুলেটর যেটা দেয় সেটা হচ্ছে এটা একবারে ডাইরেক্ট অ্যান্সার দেয়। হ্যাঁ, তোমার এই মধ্যপথটা ক্যালকুলেটর ভেঙে দেয় না, ও ওইভাবে ক্যালকুলেশন করে না, ওর ক্যালকুলেশন করার পদ্ধতি আলাদা আছে। তো তোমাকে তো মধ্যপথটা লাগবে, আমাদের তো টার্গেট মধ্যপথ বের করা, ঠিক আছে, অঙ্ক করার জন্য আর এমসিকিউর জন্য। এটা যদি এমসিকিউতে আসতো, এমসিকিউতে যদি এসে বলতো যে হচ্ছে এখান থেকে এক্স এর দুইটা মান হয় সে মান দুইটা বের করে দাও, তখন তুমি একবার এটা চাপ দিয়ে এখানে 15 আর 75 আর 90 লিখে একবারে চাপ দিতে, যে যেটা উত্তর বেরোতো সেটাই হচ্ছে উত্তর হতো। কিন্তু আমার তো দরকার ছিল এই মাঝের দুটো পদ, সেই মাঝের দুটো পদ কীভাবে বের করব। এই মাঝের পদ বের করার জন্য তোমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে, সেটা কোনোভাবেই তুমি এই x² মান একের বেশি অন্য কিছু নিতে পারবো না, তোমাকে একই নিতে হবে। তার মানে x² 75x, আর এই যে 15টা কোথায় যাবে, 15টাই 90-এর সাথে 15টা গুণ করে নিবা। তুমি যদি এই সিস্টেমে দাও তাহলে দেখবে আনসার হয়ে যাবে। যেমন এক্স এ এর মান এখানে হচ্ছে 1 হচ্ছে, তাহলে তুমি এখানে 1 দাও। বি এর মান 75, এটা ঠিক আছে, 75 দাও। আর সি এর মান কিন্তু একসাথে দুটা দিবা, মানে 90 গুণ 15, একবারে এখানে গুণ গুণ আকারে লিখে দিয়ে দিবা, যে সমান চাপ দিবা। তাহলে দেখো এখানে x1 -30, কিন্তু তুমি -30 মানে +30 লিখবা, এই যে আমার মধ্যপদ দরকার ছিল। আর x2 হচ্ছে -45, তার মানে তুমি +45x লিখবা। তারপরে এইটা তো যা তাই, তুমি তো এটা হচ্ছে এটা গুণ আকারে লিখবা না কিন্তু, হ্যাঁ তোমার তো এটাই লিখতে হবে। এইবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো x+30 হয়ে যাবে। আবার হচ্ছে তোমার এই যে এখানে যে 15x তো থাকে, এখানে তো আসলে 15x আছে, আমার দরকার ছিল মাঝের পদ, আমি দেখো ঠিকই মাঝের পদ পেয়ে যাচ্ছি। তখন এখানে 15x যদি কমন নাও তাহলে x+2, আর এখানে 45 কমন নিলে x+2 = 0। এই দেখো তোমার তোমার অঙ্ক অঙ্ক করা হয়ে গেছে। মানে আমাদের টার্গেটই ছিল এটা যে মধ্যের পদটা আমরা বের করব, ঠিক আছে, যেন এটা এটা গুণ দিলে এই যেন এটা এটা গুণ করে যেটা হয় সেটা যেন ঠিক থাকে, আবার যোগ করলে যেন আবার এই 75টা আসে। ওকে, ঠিক এইরকমই আর একটা অঙ্ক দেখি আমি, যে আর একটা অঙ্ক দেখি, দুই নম্বরটা দেখো, 10x² প্লাস 19x প্লাস 6 = 0। তো এখন তুমি এখানে a এর মান 10 বসাও, b এর মান 19 বসাও এবং c এর মান 6 বসাও। দেখো যে পয়েন্টে চলে আসছে, এই দেখো তুমি তো এখন বিপদে পড়ে গেছো, দশমিকে চলে আসছে। আবার আমি তো এখানে তোমাকে বলেছিলাম যে 10 10-এ বসাবা না,
তখন কি করবা? আবার যদি এটাই যদি ডাইরেক্ট আনসারটা লাগতো, যদি বলতো এইটা এর এক্স এর মান কোনটা কোনটা, এমসিকিউতে ক খ গ ঘ এভাবে যদি আলাদা আলাদা চারটা অ্যান্সার থাকতো, তখন তো তুমি এই যে 0.4 এসছে, কিন্তু দেখা গেল যে ক্যালকুলেশন তোমার অপশনে যা আছে সেটা ওই সিস্টেমে নাই, তখন ভগ্নাংশ আকারে যদি থাকে তখন এই যে ABC বাটন, এই বাটনটা চাপ দিবা, এই যে -2/5 -2/5, এই যে x1 হচ্ছে -2/5, আবার তারপরেরটা হচ্ছে মাইনাস, এইবার এটা চাপ দাও, দেখো এটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে, এটা এক পূর্ণ একের দুই, হ্যাঁ এটাকে শিফট চেপে যদি এটা চাপো তাহলে এই দেখো সুন্দর করে এটা -3/2, ব্যাস খুব সহজেই হয়ে গেল তোমার উত্তর বের হয়ে গেলো দুইটার, এবং ভগ্নাংশ আকারে বের হয়ে গেল। তোমার দশমিকেও যে করতে হবে তাও এই ধরনের কোনো তোমার সমস্যা হলো না। তাহলে কি কি বললাম, যে তুমি কোনোভাবেই যদি তোমার মধ্যের পদ বের করতে হয় তাহলে এটা অবশ্যই এক চাপতে হবে, 19-এর জায়গায় 19 থাকবে এবং 6-এর জায়গায় এই যে 10 গুণ 6 এটা করতে হবে। এইবার দেখো তাহলে এটা যদি আমি তোমার মিল টার্ম যদি করতে চাইতাম, এটা যদি মিল টার্ম করা লাগতো তাহলে এভাবে করতে হতো, তখন আমার 10x² মাঝের পদ হচ্ছে -4, তার মানে আমার +4x, আর একটা কত -15, তার মানে +15x +6=0, এই করতাম। এইবার দেখো এটা হয়ে গেছে, দেখো এই দুটা যোগ দিলে 19 আর গুণ দিলে ঠিকই 6 আর 10 গুণ করলে 60 হয়, তাহলে 60 হয়ে যাচ্ছে, তার মানে আমার মাঝের পদ বের করা সম্ভব হলো। এখন আর একটা সমস্যা হয়, সেই সমস্যাটার কথা বলি, যে একটা অঙ্ক x² +x +1=0, এই অঙ্কটা দেখো তুমি এখানে 1 বসাও, এ বি এর মান 1 বসাও, সি এর মান 1 বসাও, দেখো মনে হচ্ছে উত্তর বেরোয়েছে 0.5, আর একটা উত্তর বেরোয়েছে মনে করে যে -0.5, দেখো কিন্তু এটা কিন্তু আসলে উত্তর হয়নি। কারণ কি জানো, তুমি খেয়াল করে দেখবা এইখানে একটা আর তীর চিহ্ন দিয়ে 1 বের হয়ে আছে, 1 লেখা আছে, তার মানে এটা হচ্ছে ইমাজিনারি হয়ে গেছে, এটা কাল্পনিক সংখ্যা, এর সমাধান হবেই না, এটার কাল্পনিক সমাধান আছে, যেটা তোমরা যখন হায়ার ক্লাসে উঠবা অঙ্ক করবা তখন তোমরা এটা পাবা, এখন পাবা না। এই জন্য খেয়াল করতে হবে যে হ্যাঁ এখানে আবার আর জাতীয় কিছু উঠছে কিনা, কোনো একটাতে x1 অথবা x2 যে কোনো একটাতে যদি আর উঠে যায় তাহলে তুমি ওইটার আর মিল টার্ম করতে পারবে না, ওইটা নিয়ে আর আগানোর দরকার নেই। কিন্তু তোমরা যখন SSC লেভেলে আছো তখন এই ধরনের অঙ্ক তোমাদের হয়তো না থাকার চান্সই বেশি, যদি থাকে তখন তুমি বলে দেবা যে সমাধান নাই, ওকে ইমাজিনারি হয়তো থাকবেও না, আর যদি থাকে কাল্পনিক সংখ্যা তাহলে তুমি তখন কাল্পনিক সংখ্যায় আনসার করবা। কিন্তু এটাই যদি এরকম হতো x² -x+1, হ্যাঁ তা দেখো তো এটার হয় কিনা, 1 এক্স এর মান 1, বি এর মান -1, সি এর মান 1, দেখো এখানেও আর চলে এসছে, এটাও হলো না, ওকে এ এর মান 1, বি এর মান -1, সি এর মানও -1 দিলাম, তার মানে এরকম হলো x² -x - 1 0, দেখো এইখানে কোনো আর এর অংশ নাই, তার মানে এবং এক্স অংশ হচ্ছে 1.6180, এটারও তুমি মিডিল টার্ম করতে পারবে না কিন্তু সমাধান বের হবে। সবকটারই যে মিডিল টার্ম হবে এরকম কিন্তু না, সবকটার সমাধান হবে, এইরকম জিনিসের সকল কিছুর সমাধান সম্ভব কিন্তু সকল কিছুর এরকম সুন্দর করে মিডিল টার্ম হবে না। যেটার মিডিল টার্ম হবে সেটা ওই যে সুন্দর সংখ্যা, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, এখানে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ আসবে, এরকম অম্লদ আসবে না, দেখো এটা চেপে দেখো এটা আর কিছুই করতে পারবে না, ও ভগ্নাংশ আকারে বের করতে পারে না। আবার x2 চাপো, দেখো এরকম বের হয়েছে এবং এটার ভগ্নাংশ আকারে সে বের করতে পারে না, যদি ভগ্নাংশ আকারে বের করা যেত আমি এটা চাপলেই ও হচ্ছে তোমার আনসার করে দিত, ঠিক আছে। এই হচ্ছে গত দিনের সমস্যা ছিল এইগুলা, আশা করি তুমি বুঝতে পারছো, তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং এখন হয়তোবা এই টাইপের যে কোনো কিছু আসলে তোমার আর কোনোভাবেই আটকাবে না, যেভাবে আসুক তুমি সেভাবে করে ফেলতে পারবা, ওকে। তাহলে তোমরা প্র্যাকটিস করতে থাকো, মনে রেখো অঙ্ক প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য মঙ্গল, ওকে, তাহলে আল্লাহ হাফেজ।